ভলান্টারি রিটায়ারমেন্ট মানে তুই স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিচ্ছিস? এছাড়া আমার এতগুলো টাকা জোগাড় করার আর কোনো উপায় নেই। মাহাল আবার ব্যথা কি আমি জানি, তোমার দুই ছেলে যাতে সে ব্যথা না পায় তার জন্য চাকরি কেন হয়, আমার জীবনটা পর্যন্ত আমি দিতে পারি। কি ব্যাপার বলতো, এত বেলা হয়ে গেল এখনো চাই দিয়ে গেল না। মেজে বউ হয়তো ঘুমোচ্ছেন, যাও ডেকে তোলো। মেজে বউকে তুলবো কেন? তবে তোমায় কে চা করে দেবে? কেন, এতদিন যে করে এসেছে বড় বউ সে কি? তুমি তো কালই বললে যে তোমার বড় ছেলে বড় বউয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তা তারা তোমায় চা করে দেবে কেন? তাছাড়া তুমি চিনুকে বলো বাজারে যেতে, আর তার বউকে বলো উনুন ধরিয়ে চা করে রান্না বান্নার ব্যবস্থা করবে। বড় বউ তাহলে কি করবে? সবই করবে, তবে ওদের জন্যে এবার থেকে ওরা আলাদাই খাবে। আলাদাই যখন খাবে তখন আলাদাই থাকুক, বাড়িটা ওদের ছেড়ে দিতে বলো। মিনুর মা আলাদা কিন্তু বাপ তো আলাদা নয়, এই বাড়িটা আমার, তাই চিনু আর তনুর মতো ওর এই বাড়িতে সমান অধিকার আছে। বাবা আপনার চা। আজকে চাটা তো অন্যদিনের চেয়ে অনেক ভালো হয়েছে, কি বলো গিনি, তাই না? আমি কি করে বলবো, আমাকে দিয়েছে নাকি? আমাদেরও তো দেয়নি। দেবে না, মেজ বউকে সব করতে হবে। আমি উনুনের পাশে বসে চা করব, রান্না করব, পাগল নাকি? কিরে চিনু, তুই তো কাল বললি ওদের দরকার নেই, মানে তোরাই আমাকে দেখবি বলেছে বলে আপনি ছোট বউকে বলুন না। আহা, তোমার কথাতেই তো আমি ছোট বউকে তনুকে দিয়ে মার খাওয়ালাম, ছোট বউ তো এখন ওদেরই দলে। আমি বাবা ওসব পারবো না। শোনো, তোমার সঙ্গে বেরিয়ে আমরা বাইরে কোথাও হোটেলে খেয়ে নেব। আমি কি খাবো তা আমি কি জানি, আপনারটা আপনি রান্না করে নিন। ঠিক হয়েছে, মুখ পড়া উনুনটা ধরতেও চায় না, এটাও আমার শক্তি রয়েছে। ইস, উনুনটা আমি ধরিয়ে দিয়ে আসি। না বাবা রাগ করবেন, বাবা বলেছেন না আজকের দিনে মাকে সব কাজ করতে দিতে, আমরা তো কাল থেকে সব করবই, এই একদিনেই মা তার মেজে ছেলে আর মেজে বউকে চিনে নেবেন। তুমি তো গন্ডগোলটা পাকালে, আগবাড়িয়ে কেন বলতে গেলে আমার মাকে আমরা দেখব? হ্যাঁ, এখন তো সব দোষ আমার, তুমি তো আমাকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে তনুকে উস্কে দিতে বললে না। তা তুমি কি কচি খোকা, আমি বললাম আর তুমি? তুমি জানো না মেয়েদের বুদ্ধি একটু কম হয়। তাহলে স্বীকার করলে না, এবার রান্নাঘর থেকে কেটলিটা নিয়ে এসো, একটু চা অন্তত নিয়ে আসি। আমি কেটলি আনছি, তুমি এই ফাঁকে বিছানাটা একটু ঠিকঠাক করে রেখে দাও। কি করব, পাচ্ছি না। যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। ইমিডিয়েট বুকে একটা পেসমেকার বসাতে হবে। পেসমেকার? পেসমেকারটা কি? একটা যন্ত্র, নকল হৃৎপিণ্ড বলতে পারেন, ওইটার সাহায্যে এখন আপনাকে নিঃশ্বাস নিতে হবে। চিনুকে বললাম আজ অফিসে যাস, শুনল না, বউকে বেরিয়ে গেল, ও থাকলে সব বুঝে নিত।
কি করতে হবে আপনি আমাকে বলুন। কেসটা খুবই সিরিয়াস, নেগলেক্ট করবেন না। আজকালের মধ্যেই কোনো ভালো হসপিটাল বা নার্সিং হোমে ভর্তি করে দিন। ডাক্তারবাবু, কত খরচ পড়বে মনে হয়? তা প্রায় সব মিলিয়ে 20-25 হাজার টাকা তো বটেই। এতগুলো টাকা লতিকাতের বাড়িতে কি প্রদীপকে বললে হয় না? না না, দেবে বলে তো মনে হয় না। মার অসুখের খবর শুনে লতিকা এই বাড়িতে আসাই বন্ধ করে দিয়েছে। পাগল নাকি? এখন গেলেই মা টাকা টাকা করবে। তাই বলে অসুস্থ মাকে দেখতেও যাবে না? আমি গিয়ে কি করবো, ছেলেরা তো রয়েছে। আশ্চর্য, দিনের মধ্যে 10 বার মায়ের কাছে গিয়ে পড়ে থাকতে, অথচ থামো তো, আর দয়া দেখাতে হবে না। শোনো, ওরা যদি তোমার কাছ থেকে টাকা চাইতে আসে পরিষ্কার বলে দেবে নেই। পুজোর সময় কাশ্মীরে বেড়াতে যাবো বলে যে টাকাটা তুলে রেখেছি ওটাই দিয়ে দাও না। আহ, কি দরদ, আমার কতদিনের শখ। ঘুমো তো, ঘুমো। ঘুম আমার আসবে না। বুকে বড় ব্যথা। আমি আপনার বুকটা হাতিয়ে দেবো মা। না, তুমি আমাকে স্পর্শ করবে না। ওকে বকছো কেন? ও কি করেছে? ও এই বাড়িতে আসার আগে আমি তো ভালোই ছিলাম। ও আসার পরে তো চেঁচাচ্ছ কেন? তোমার চেঁচানো বারণ। তাহলে ওকে ঘর ছেড়ে চলে যেতে বলো, আমি ওর মুখ দেখতে চাই না। চিনু বাড়ি ফিরেছে কিনা জানো? টাকাটা কোথায়? টাকাটা কোথায়? সরিয়ে ফেলেছি। বাঁচিয়েছো? সাদে কি বাবা তোমায় ভেড়া বলে? মার সামনে হুট করে টাকাটা বের করে দিলে। আমি কি করে জানবো বলো তো? শোনো, মা বলেছে তুমি এলে তোমাকে মার কাছে পাঠিয়ে দিতে। কি ব্যাপার বলো তো? চলো, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। মা টাকার কথা বললেই বলবে। এখন আর উপায় নেই বাবা, টাকাটা আমরা জমা দিয়ে দিই। মা, আমরা ঘরে যাচ্ছি। আমরা আপনাকে একসঙ্গে এতগুলো টাকা লোন দিতে পারবো না। স্যার বলছি, স্যার আর যদি 2-5 হাজার টাকা হয় তো বলুন, আমি পার্সোনালি একটু চেষ্টা করে দেখতে পারি। কিন্তু টাকাটা যে আমার ভীষণ দরকার ছিল স্যার। আমি দুঃখিত স্যার, কোনোভাবে কি ব্যবস্থা করা যায় না? একটা মাত্র উপায় আছে, তবে। হ্যাঁ বলুন, কি উপায়? ভলান্টারি রিটায়ারমেন্ট, মানে তুই স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিচ্ছিস। হ্যাঁ বাবা, এছাড়া আমার এতগুলো টাকা জোগাড় করার আর কোনো উপায় নেই। তুই আমার জন্য চাকরি ছেড়ে দেবে মিনু? মা, ছেলেবেলায় আমি মাকে হারিয়েছি, মা হারাবার ব্যথা কি আমি জানি। তোমার 2 ছেলে যাতে সে ব্যথা না পায়, তার জন্য চাকরি কেন, আমার জীবনটা পর্যন্ত আমি দিতে পারি। আমি বলি কি মিনু, তুই চাকরিটা ছাড়িস না, তোর বউ বাচ্চা আছে, আমি বরঞ্চ বাড়িটা বেচে। না বাবা, বাড়ি বেচলে বুড়ো বয়সে থাকবে কোথায়? তুমি আমার জন্য ভেবো না। মা আমাকে ছেলে বলে শিক্ষা না করলো, আমি তো জানি এই আমার মা। ছেলে হয়ে মায়ের জন্য এটুকু করতে পারবো না? নিশ্চয়ই করবে। ছেলে হয়ে মায়ের জন্য 100 বার করবে, কিন্তু বাবা হয়ে ছেলের জন্য তো একবার ভাববে। এখন চাকরি করছো, তবু ছেলেটাকে ভালো মন্দ খাওয়াতে পারি না,
এরপর যদি চাকরি ছেড়ে দাও? তুমি আমার উপর ভরসা রাখো মমতা, আমি থাকতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমার মার ব্যাপার, আমি মা হয়ে বাধা দেব না। তবে চাকরি ছাড়ার আগে আরেকবার ভেবে দেখো। ভেবেছি স্যার, সারা রাত ভেবেছি, কিন্তু মাকে বাঁচানোর এছাড়া কোনো উপায় নেই। রেজিগনেশন লেটার তো দিলেন, কিন্তু এ বাজারে চাকরি গেলে চাকরি জোগাড় করতে পারবেন? আমি চেষ্টা করে আপনার জন্য হাজার সাতেক পর্যন্ত। না স্যার, না স্যার, আমার আরো টাকার দরকার, ওই 7,000 কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি টাকাটা আপনাকে আনিয়ে দিচ্ছি। ডাক্তারবাবু আছেন? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।